আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়াকে পাত্তাই দিল না বাংলাদেশ। মালয়েশিয়া প্রবাসী ও ওয়েলস বোর্ডের কল্যাণে দেশে ফিরল আব্দুল কাইয়ুমের লাশ। সিন্ডিকেটি অনর মালয়েশিয়া, ঝুলে থাকা কলিং খুলতে স্বচ্ছতা চায় বাংলাদেশ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ এবার মালয়েশিয়াকে পাত্তাই দিল না। মালয়েশিয়াকে 56-21 পয়েন্টে হারায় বাংলাদেশ। রোববার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে প্রথমার্ধে 26-14 পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। মালয়েশিয়া কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তেমন সুযোগ দেয়নি স্বাগতিকরা। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তুহিন আব্দুজ্জামানরা। দ্বিতীয়ার্ধে আরও ধারালো বাংলাদেশ, দ্বিতীয়ার্ধে দাঁড়াতেই পারেনি মালয়েশিয়া। শেষ পর্যন্ত 26-21 পয়েন্টে বড় জয় পায় বাংলাদেশ। মালয়েশিয়ার এটা দ্বিতীয় হার। গতকাল শ্রীলঙ্কার কাছে 53-26 পয়েন্টে হারে তারা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 46-15 পয়েন্টে হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তৃতীয় ম্যাচে আগামীকাল সোমবার সন্ধ্যা 7:30 শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ায় হার্ট অ্যাটাকে মৃত আব্দুল কাইয়ুমের মরদেহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে গেল রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। শুক্রবার দিবাগত রাত 10:30 সময় বিমান অবতরণ করার পর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন শেষে রাত 2:00 স্বামীর মরদেহ গ্রহণ করেন শ্রী মনোয়ারা বেগম। গতকাল শনিবার সকাল 7:30 গ্রামের বাড়িতে মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে লাশ দাফন করা হয়েছে। এ সময় কাইয়ুমের মরদেহ বাড়িতে পৌঁছার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। গত 2 সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে কুয়ালালামপুরের ইউনিভার্সিটি মালয়া হসপিটালে মারা যান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিকারা গ্রামের মোহাম্মদ কফিল উদ্দিনের পুত্র আব্দুল কাইয়ুম। মৃত আব্দুল কাইয়ুম 2008 সালে কলিং ভিসায় চাকুরি নিয়ে মালয়েশিয়ায় আসেন। বিভিন্ন কারণে দীর্ঘ প্রবাস জীবনে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেননি। মৃত্যুর পর তার বৈধ ভিসা না থাকায় দেশে মরদেহ পাঠাতে প্রায় 1,00,000 টাকার প্রয়োজন হয়। কিন্তু কাইয়ুমের স্ত্রী মনোয়ারা বেগম জানান, তিনি এতটাই অসহায়, এত টাকা তার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই তিনি সরকার সহ প্রবাসীদের সাহায্য কামনা করেন। তারপর সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন মালয়েশিয়াস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলাম বাবুল ও রাসেল শিকদার সহ সংগঠনের সদস্যবৃন্দ মোহাম্মদ সাচ্চু মিয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, ইফতিকার করিম, আমানুল বাসির, ঢাকা থেকে তাজবিন মোহাম্মদ আবদুল্লাহ, বিল্লাল মিয়া। আরও আর্থিক সহায়তা করেন মালয়েশিয়া আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন সেলিম, মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদ সহ আরও অনেকে। তার আর্থিক ও শ্রম দিয়ে মাত্র 2 সপ্তাহের মধ্যে মরহুমের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করেছেন। আরও যারা রয়েছেন মরদেহটি দ্রুত দেশে ফেরত পাঠাতে প্রশাসনিক সহযোগিতা করেছেন, তারা হলেন মালয়েশিয়া প্রবাস কণ্ঠের বিশেষ প্রতিনিধি আশরাফুল মামুন সহ বিএমইটির মহাপরিচালক মোহাম্মদ শহীদুল আলম, মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ নাজমুস সাদাত সেলিম সহ আরও অনেকে। সম্প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মরহুমের স্ত্রী মনোয়ারা বেগম কাঁদতে কাঁদতে প্রতিবেদককে জানান, প্রবাসী সহ দূতাবাসের কর্মকর্তাগণ আন্তরিক সহযোগিতার কারণে খুব অল্প সময়ে আমার স্বামীর মরদেহ দাফন করতে পেরেছে। তিনি আরও বলেন, আমি সবার জন্য দোয়া করছি যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং পাশাপাশি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে অনুদান পাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন তিনি। মালয়েশিয়ার কলিং ভিসা চালুর প্রশ্নে দুই দেশের মন্ত্রী যার যার অবস্থান থেকে অনড় অবস্থায় রয়েছেন। এমওইউ এর চুক্তির 3 মাস পেরিয়ে গেলেও এই কাঙ্ক্ষিত শ্রমবাজার খুলতে অনিশ্চয়তা যেন কাটছে না। একটি ইস্যু সমাধান হলে আর একটি ইস্যু হাজির হয়ে বসে। কোনো প্রক্রিয়ায় কর্মী যাবে সেই প্রক্রিয়া এখনও চূড়ান্ত না হলেও মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাবানান একটি অনুষ্ঠানে সিন্ডিকেটের পক্ষে সাফাই গিয়ে বলেছেন, বাংলাদেশের অধিক এজেন্সির মাধ্যমে কর্মী আনলে এতগুলো এজেন্সিকে আমাদের নজরদারি করতে অসুবিধা হবে বা স্বচ্ছতা বজায় রাখা কঠিন হবে, তাই আমরা যদি নির্দিষ্ট কিছু এজেন্সিকে অনুমতি দিই তাহলে তাদেরকে মনিটরিং করার সুবিধা হবে কেউ অনিয়ম করছেন কিনা। যদিও এইরকম কথা 1 মাস আগে থেকেই মন্ত্রী বলছেন। আর বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ একই কথা বলেছেন, আমরা সিন্ডিকেটের পক্ষে কিংবা বিপক্ষে নয়, আমরা স্বচ্ছতার সাথে কর্মী পাঠাতে চাই। এই অবস্থানের কারণে কবে নাগাদ কর্মী পাঠানোর দারুণ মজ্জিত হবে আশায় রয়েছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। মন্ত্রণালয় ও আন্তর্জাতিক রিক্রুটিং এজেন্সির সূত্রে জানা গেছে, মালয়েশিয়ায় কর্তৃপক্ষ সীমিত সংখ্যক বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতে চায় বলে নিয়োগ প্রক্রিয়া এখনও
স্থগিত রয়েছে। মালয়েশিয়া বাংলাদেশি পূর্বে পাঠাতে গেল বছরের 19 ডিসেম্বর বাংলাদেশের সঙ্গে সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এরপর চলতি বছরের 14 জানুয়ারি এক চিঠির মাধ্যমে দেশটির মানব সম্পদ মন্ত্রী জানান, বাংলাদেশের সকল রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজারটি উন্মুক্ত হচ্ছে না। 25টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আরও 250টি এজেন্সি সহযোগ হিসেবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে। এই প্রস্তাবে আপত্তি জানিয়ে 18 জানুয়ারি পাল্টা চিঠি দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। এক মাস পর 18 ফেব্রুয়ারি কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে আরেকটি চিঠি দেওয়া হয় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও মানব সম্পদ মন্ত্রীকে। সেই চিঠিতে রিক্রুটিং এজেন্সির সংখ্যা নির্বাচনে স্বয়ংক্রিয় ডিজিটাল পদ্ধতি এবং দুদেশের অনলাইন পদ্ধতি যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এর জন্য একটি যৌথ কারিগরি কমিটির বৈঠক আহ্বান করতে অনুরোধ জানানো হয় সেই চিঠিতে। যদিও এর কোনো আনুষ্ঠানিক জবাব এখনও দেয়নি মালয়েশিয়া। উল্টো 10ই মার্চ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান প্রকাশ্যে জানিয়ে দিলেন, সকল রিক্রুটিং এজেন্সির জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করবে না দেশটি। দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান বলেছেন, প্রতিটি দেশে কয়েক হাজার এজেন্সি আছে, সবাইকে কর্মী পাঠানোর সুযোগ দিয়ে মালয়েশিয়ায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করব না। জোর করে শ্রমে বাধ্য করার অভিযোগ ইস্যুতে গত 10ই মার্চ দেশটির বিভিন্ন সংস্থা, বিদেশি প্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। এই মত বিনিময়ে নানা বিষয়ে প্রশ্নের জবাব দেন মন্ত্রী। তিনি বলেন, এটা নিশ্চিত করতে চাই যে আমরা শ্রমিকদের জোর করে অতিরিক্ত কাজে বাধ্য করার বিরুদ্ধে লড়াই করছি। বিশ্বের বিভিন্ন প্রান্তে আমাদের সহকর্মীদের প্রতি বিনীত অনুরোধ করছি, এজেন্সি দ্বারা সোর্স কান্ট্রিতে কর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই কারণে আমি বিদেশি কর্মী আনতে এজেন্সি সীমিত করেছে। সিন্ডিকেশন বিরোধী আন্দোলনের নেতা বাইরের সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেছেন, এমওইউ কার্যকর করার জন্য এসওপি চূড়ান্ত করার পরই বাজার খোলা যাবে, কিন্তু দুই সরকার এখনো এসওপি চূড়ান্ত করার কোনো পদক্ষেপ নেয়নি। সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থ পকেটস্থ করার জন্য 25টি এজেন্সির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের নিয়োগের জন্য মালয়েশিয়া সরকারকে প্রভাবিত করছে বলেও জানান তিনি। আলী হায়দার বলেন, সিন্ডিকেটের কারণে বাজার পুনরায় চালু করতে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এই সিন্ডিকেটের কারণে গতবার মালয়েশিয়ায় বিপুল সংখ্যক মানুষ চাকরি পেতে ব্যর্থ হয়েছিল, হাজার হাজার মানুষ এখনও তাদের টাকা ফেরত পাননি। দেশের রিক্রুটিং এজেন্সিগুলো মর্যাদা এবং স্বচ্ছতার সাথে অভিবাসীদের পাঠিয়ে ন্যায্য ব্যবসা করতে চায়। বাংলাদেশও সিন্ডিকেট ইস্যুতে তার অবস্থান পরিষ্কার করেছে এবং অনুমতি দেওয়ার জন্য মালয়েশিয়াকে চিঠি দিয়েছে। এদিকে মালয়েশিয়ায় সি ক্যাটাগরির অধীনে লাইসেন্সপ্রাপ্ত 501টি কর্মসংস্থান সংস্থা বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন করার ক্ষেত্রে সেবা প্রদান করতে পারবে। 17ই মার্চ এক বিবৃতিতে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক শ্রেম সারাভানান এই কথা জানান। মূলত এই 501টি এজেন্সি মালয়েশিয়া প্রান্তে কাজ করবে বলে জানা গেছে, তবে বাংলাদেশে প্রান্তে কতটি এজেন্সি শেষ পর্যন্ত কাজ করতে পারবে সে ব্যাপারে চূড়ান্ত তথ্য নেই বাংলাদেশের কাছে। যদিও কলিং বিষয়ে একই কথা বারবার উল্লেখ করা হলেও নতুন কোনো তথ্য মন্ত্রণালয় থেকে না দেওয়ায় সংবাদ সংস্থাগুলো এ ব্যাপারে যথেষ্ট অবগত নয়। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।